মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, নিতাস গপ সপের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর এখানে দেখতেই পাচ্ছ সকাল সকাল, আসলে এইদিকে আমাদের এইদিকে দেখছি চারিদিকেই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এইদিকে কিন্তু কোনো বৃষ্টি নেই। তো যার কারণে সকাল সকাল মা বললো গাছগুলোতে একটু জল দিয়ে দাও, তো আমি জল দিয়ে দিচ্ছি। আরও প্রচুর আজকে কাজ আছে, কারণ তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো যে আজকে আমার বাবা আসছে। আর অবশ্যই বাবা আসার কারণ মাকে দেখতে আসছে, আগের দিন দেখেছো দিদা আছে, দেখতে পাচ্ছ মায়ের মানে কন্ডিশন দেখে দিদা রয়ে গেছে, আর মামা তো চলে গেছে আগের দিন এসেছিলো। তো আজকে বাবা, আমার বাবা আসছে মাকে দেখতে। মায়ের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়, রিপোর্টগুলো রবিবার যাবে মা রিপোর্ট করাতে, বর্ধমানে সমস্ত রিপোর্ট হবে। তো আমি তাড়াতাড়ি মানে ওই কাজগুলো করে এখানে রান্না বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তোমরা কি নেবে, নতুন খেলনাগুলো? হ্যাঁ, তোমার নতুন খেলনাগুলোই তো ওই ঝুড়িতে রয়েছে, হাঁড়ি কড়াই, তারপরে তোমার ওই গ্যাস, ওইগুলোই তো রয়েছে। ঝুড়িটা নিয়ে এসো, পাবে দেখো, যাও দুজনে নিয়ে এসো। তো এখানে বিশেষ কিছুই রান্না বান্না হবে না, দেখতেই পাচ্ছ মানে এই ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ভেন্ডিটা ভেজে দিলাম। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, মুগ ডালটাও নাড়া হয়ে গেছে, মুগের ডাল হবে। আর আমার বাবা মানে এত কিছু খেতেও চায় না, বলে এত কিছু কেন রান্না করেছিস, এমনিই বকাবকি করে। যেহেতু মার শরীর খারাপ, তো বাবা আমাকে বেশি কিছু রান্না করলেও বকাবকি করবে, তো যার কারণে বাবা যেটা খেতে ভালোবাসে আমি সেটাই করব বাবার জন্য। আর এখানে দেখো মুড়ি খাওয়ার জন্য কালো সর্ষে ফোড়ন দিয়ে কুমড়োর সবজি করেছিলাম আজকে, তো ওটা একটুখানি রয়ে গেছে। আর এখানে মুগের ডালটা একটুখানি ভালো করে বানাবো, যার জন্য অনেকগুলো ভেজিটেবলস দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে।
দেখো যেটা বলছিলাম যে মূলো, পটল, তারপরে কাঁকরোল, ঝিঙে, আলু সমস্ত কিছু ভেজিটেবলস একটুখানি ভালো করে ভেজে নিচ্ছি, যেমন মানে বিয়েবাড়ি টিয়েবাড়িতে হয় আর কি, এরকম আর কি। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর যদি আজকে তুমি নতুন হও আমার চ্যানেলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম, আর পাশে থাকা বেল নোটিফিকেশান অল দেখো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান ফার্স্ট ফার্স্ট পেতে পারো। তো চলো, এখানে ডালটা ওই ভাজতে যেটুকু তেল দিয়েছিলাম সেইটুকুই, আর সেই ভাজাগুলো এখন ডালের মধ্যেই ফেলে দিয়েছি যার কারণে তেলটা উপরে ভেসে এসছে। তো দেখো ডালটা কিন্তু খুব একটা সিদ্ধ করিনি, মানে একটুখানি গোটা গোটা থাকলে এই ডাল বেশ ভালো লাগে। তো ফোড়নের জন্য আমি জাস্ট টমেটো দিয়েছিলাম, আর একটুখানি আদা বাটা, আর গরম মশলা এইটাই দিয়েছি, মশলা আর কারি পাতা গোটা জিরে ফোড়নে দিয়েছিলাম, তেজপাতা। তো এটা দিয়েই একটুখানি ভেজ ডাল দেখতেই পাচ্ছ বেশ চাপ চাপ করে একটু মুগ ডালটা বানিয়েছি, আর মুগ ডালে একটু মিষ্টি দিলে ভালোই লাগে, তো সেটাই দিয়েছি। আর এখানে বাবা নিয়ে এসেছে চিকেন, তো চিকেনটাই হবে, আর ডাল হয়েছে, আর ভেন্ডি ভাজা। বাবা তো ভাজা টাজা খাবে কি না বলতে পারছি না, আর মা আর বাবার জন্য, আমাদের এখানকার মা বাবার জন্য ওই সিদ্ধগুলো দিলাম, তোমরা দেখতেই পেলে, ওটা তো আমার থাকেই। তোমরা যারা দেখো যে বাবার তো সুগারের জন্য ভাত কম খায়, তো তার কারণে এক্সট্রা সবজিটা তো খেতেই হবে, যার কারণে অনেকগুলো সবজি আজ ভাতের মধ্যেই দিয়ে দিলাম ওইভাবে। তো চিকেনটাও অনেকটাই রয়েছে, প্রায় 1.5 কিলোর কাছাকাছি, তো দেখি কতটা কি রান্না করব। আর এখানে আমড়ার চাটনি, আমরা দেশি আমড়া নয়, এটা যে বিদেশি যে আমড়াগুলো হয় না সেই আমড়াটা, তো কাঁচা লঙ্কাই দিয়েছি, কারণ শুকনো লঙ্কা কেউ খাবে না, ঝাল শুকনো লঙ্কা আমাদের অ্যাভয়েড করা হয়, তো যার কারণে এরকম কাঁচা লঙ্কা দিয়ে এটা করছি, আমড়াটা চাটনিটা হয়েই এসছে। তো চলো, আর বাবা যখন এলো তুমি দেখতেই পাচ্ছ এত কিছু কাণ্ড করে এসেছে, এগুলো সব মা করে দিয়েছে। তো আগের মানে গত বছর আমি দেখিয়েছিলাম ভিডিওতে, এই সময় যখনই আসে তো এগুলো নিয়ে আসে, আর আমরা খেতেও শুরু করে দিয়েছি, আর এই সমস্ত কিছু বাবা নিয়ে এসছে, আর বাবা ওখানে বসে রয়েছে, আমরা সবাই বসে আছি, আমার রান্নাবান্না প্রায় কমপ্লিটের দিকেই হয়ে আছে, বাবা প্রায় 12:30-1টার দিকে আসলো। আর আমার বাবা কিন্তু এই রকমই আসে দেখতেই পাচ্ছ, মানে পুরো সবজি বাজার, তারপরে এই সমস্ত তালের বড়া, তালের পিঠে, তালের লুচি, তারপর ওই ঝাল বড়া। আমার বর তো ওই মিষ্টি মিষ্টি খাবার খায় না, এখানে দেখো মুসুর ডাল, জমির দুধ আমার মেয়ের জন্য, তো চিপস টিপস সব কিছু নিয়ে এসছে, পেয়ারা। তো আমার বরের জন্য আবার আলাদা করে ওই ঝাল বড়া টাইপের একটা করে দিয়েছে মা। তো এই যে বাবা এলো, বাবা এইমাত্র বসলো, খুব মানে সাইকেলে করে এসছে, তো ভীষণ পরিশ্রমও হয় অনেকটা দূর, সাইকেলে করে আসতে গেলে অনেকটা তো সময়ই লাগে। তো এখন বসে বসে আমরা খাওয়ার পর রান্নাবান্না তোমাদেরকে তো বলেই দিলাম, এখানে দেখো ভেন্ডিটা ভাজা হয়েছে আর এইগুলো সিদ্ধ, আর মায়ের খাওয়া হয়ে গেছে, মায়ের সিদ্ধটা দিয়ে দিয়েছি, বাবার জন্য উচ্ছে আলু ছাড়া, মানে অল্প আলু দিয়ে, আর আমাদের জন্য একটু বেশি আলু দিয়ে ওই কাঁচা তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই সমস্ত কিছু দিয়ে মেখেছি। তো এই হয়েছে সিদ্ধ, আর ওখানে এই যে দেখো ডাল, ডালটা চাপ চাপ করেই বানিয়েছি, একদম তোমরা দেখতেই পেলে ডালটা কীভাবে বানিয়েছি। আর ওখানে আমরা চাটনিটা বানিয়েছি, তো মা খেয়ে শুয়ে গেছে, মাকে বললাম আমার মেয়েকে নিয়ে তুমি রেস্ট করো, তোমার তো বসে থাকা চলবে না, তো মা আমার মেয়েকে নিয়ে ঘুমোচ্ছে। আর এখানে এই যে দেখো চিকেনটা বানিয়েছি, তো মন মেজাজ সবার খুব একটা ভালো নয়, তবুও যতটুকু হাসি খুশি থাকা যায় আর কি, কারণ মায়ের খুব মানে বেশ সমস্যা হচ্ছিলো সকাল থেকে, তো রান্নাবান্নাও সেরকম মন লাগছিল না, তো যাই হোক সেই জন্য আর রান্নাবান্না তোমাদের সাথে শেয়ারও করিনি, নাহলে চিকেন আমি অনেক পরিপাটি করে রান্না করি তোমাদের সাথে শেয়ারও করি, তো আজকে কিছুই শেয়ার করতে পারিনি, যেমন নর্মালি রান্না হয় সেরকমই করেছি। তো এখন দেখো বাবাকে, দুই বাবাকে খেতে দিয়েছি, মা তো আগেই খেয়ে গেছে, আর দিদা যেহেতু ওই টুকটাক বাবা যেগুলো এনেছিলো খেলো, আমিও খেলাম, তো দুজনের খিদে বলতে নেই, তো দিদাকে জিজ্ঞেস করলাম, বললো তো বাবাদেরকে দিয়ে দে তারপর আমরা খাবো, তো সেই কারণে দুজনকে এখন দিয়েছি, তো দুজন খাচ্ছে। আর আমার বাবা তো অনেকক্ষণ খেয়েছে তারপর এসেছে, আর বাবা আর এসে কিচ্ছু খেলো না, শুধু একটুখানি ওই মিষ্টি জল খেলো, খেয়ে তো কারণ খাবার টাইমেই বাবা এসেছে, আর বাবার বাড়িতে যে কত কাজ, আমাদের বাবার দুটো দুধের গায়ে আছে, তো ওই গরু টরু দেখাশুনো করা, প্রচুর প্রচুর পরিশ্রম করতে হয় আমার বাবাকে, আর কোথাও একটা দিনে, আজ পর্যন্ত আমার বিয়ে হয়েছে 9 বছর পেরিয়ে গেল, তো একটা রাত শুধু আমার বাড়িতে ছিল, যখন ব্যাঙ্গালোরে আমার বাবার একটু সমস্যা হয়েছিল, আমরা সবাই গেছিলাম, আমার গলব্লাডারের সমস্যা হয়েছিল, আমার দিদিরও কিছু সমস্যা, তো সবাই মিলে আমরা গেছিলাম ব্যাঙ্গালোরে, তো সেই যেদিনকে যাব তার আগের দিন রাত্রিটুকু আমার বাড়িতে হল করে এখান থেকেই আমরা গেছিলাম, তো সেই হেতুর জন্যই বাবা থেকেছিল, তার ছাড়া কিন্তু আমার বাড়িতে বলো, দিদির বাড়িতে বলো, কোথাও আমার বাবা থাকার জন্যে, এত ব্যস্ত মানুষ। তো যাই হোক, প্রথম প্রথম ভাবতাম যে আমার তো অন্য কাস্টে বিয়ে, তো যেহেতু বাবা মায়ের অমতে আমি বিয়েটা করেছি, তো সেই কারণে বাবা
বাবা বোধহয় আমার বাড়িতে থাকতে চায় না। তারপর যখন বড় মানে আরও অভিজ্ঞ হলাম, তো তারপর তখন বুঝলাম যে না, আমার বাবা মানে সন্তান যতই দোষ করুক, বাবা মা কোনো দিনও সন্তানের উপর রাগ করে থাকতে পারে না। তো যাই হোক, সেটা সময়ের অপেক্ষা আর কি, সময়ের একটুখানি রাগ হয়, তারপর সবাই ভুলে যায়। তো জানি না দোষ করেছি কি ভুল করেছি, তো বাবা আসলে তো মেয়েরা সব থেকে খুশি হয় জানো তো, বাবা যখন মানে মেয়ের বাড়ি আসে। তো দেখো বাবা এসেছে, বাবার খাচ্ছে, আমার বাবা একটু আস্তে আস্তেই খায়। আর এখন দিদাকে বললাম তুমি যা পারবে একটুখানি খাও, কারণ মানে বাঙালি বাড়িতে তো জানোই যত তাড়াতাড়ি রান্না হোক না কেন খেতে ধুতে সেই তিনটে। তো এখন আড়াইটা পেরিয়েও গেছে, তো আমি আর দিদা ভাত নিয়ে বসেছি, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর বাবা তো খেয়ে উঠে চলে গেল, আর আমার বাবারও হয়েই গেছে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া। তো যেটা বলছিলাম যে সেটাই আমি ভাবতাম হয়তো যে বাবা ওই কারণেই হয়তো আমার বাড়িতে থাকতে চায় না বা কিছু করতে চায় না। তো তারপর আস্তে আস্তে দেখলাম যে শুধু আমার বাড়িতে নয়, মানে আমার দিদির বাড়িতেও, আমার আমরা তো দু বোন, আমার দিদিকেও দেখিয়েছি আমি ভিডিওতে, তো আমার দিদির বাড়িতেও আমার বাবা কিন্তু একটা রাতও বাস করে না, খুব প্রয়োজন না হলে মানে থাকে না, কারো বাড়িতে থাকার সময়ই নেই, এত কাজ পাগল মানুষ। আমি আমার বাবাকে না দেখলে কেউ বুঝতে পারবে না। তো এখানে দেখো বাবা দুজনকেই এখানে বললো, বললাম ঘরে খাটে শোগা, কিন্তু বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর ঘরের ভিতরগুলো যেন মানে গরম হয়ে যায় একতলা ঘর। তো বাবা ঢুকেই বলছে না আমি এখানে থাকতে পারবো না, তো এখানেই বললো আমাদেরকে মাদুর পেতে দে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে আর ডাইনিংটা সত্যিই ঠান্ডা, এই পাথরগুলোর জন্য হয়তো আরও ঠান্ডা হয়। তারপরে ওদেরকে দিয়ে আমি জলটা ভরে নিলাম রান্নার জন্য, খাবার জন্য। আর এই যে দেখো আমার বর মশাই এতক্ষণে এসে ও খাওয়া দাওয়া করলো, আর এখন সন্ধেবেলা দেখো আমরা যে খাবার, বাবা কিন্তু চলে গেছে বিকেলে, তো যেহেতু মার শরীর খারাপ অনেক আলোচনা হলো মায়ের সাথে গল্প গুজব, তো আর ভিডিও করিনি, মানে ইচ্ছে করেই আর ইচ্ছা করছিল না ভিডিও করতে, মায়েরও মন মেজাজ খুব একটা ভালো ছিল না, তো বাবার সাথে কথা বলে অনেকটা ফ্রি হলো। তো তারপর দেখো এখন সন্ধেবেলা দিদার আমি জমিয়ে বসেছি, রান্না বান্না সেরকম কিছু নেই, জমিয়ে বসেছি ওগুলো খেতে, তো মানে মা যেগুলো দিয়েছে উদ্ধার তো করতে হবে, আর আমাদের যে কাজের দিদি আছে তো দিদিকেও দিয়েছি কিছুটা, অল্প করেই আমি পাঠাতে বলেছিলাম। তো এখন খাওয়া দাওয়া করে এই যে দেখো এখন রাত্রিবেলায় যে চিকেনটা রয়েছে যে পরিমাণ, তো এটা আমার বর আমার শ্বশুরমশাই হয়ে যাবে, তো সেই জন্য রান্নাবান্নার কোনো চাপ নেই, চিকেন থাকলে আমার বরের তো আর কোনো কিছুই লাগে না। আর এটা আমার মায়ের জন্য আর আমার মেয়ের জন্য যেটা করেছিলাম, তো একটুখানি রয়েছে আমার মেয়ে খাবে, তো এটা ফ্রিজে ছিল গরম করলাম, আর ডালটা একটু বেশিই ছিল, তো আমার মেয়ের জন্য সবাইকে জিজ্ঞেস করলাম, বললো কেউ খাবে না, শুধু আমার মেয়ের মতো বের করে রেখে বাকিটা ফ্রিজে রাখ, কাল দিদিকে দেবো, কারণ আর কেউ খাবে না বললো রাত্রিবেলায় ডাল, তো যার কারণে ওইটুকুই একটু গরম করব আমার মেয়ের জন্য। আর ভাত বলতে শুধু বাবা বললো যে আমি আর কিছু খাবো না, মানে ওই রুটি খাবে না আর কি বললো, তো যার কারণে মানে একটুখানি ভাত বসাবো, তো ভাতটাই খাবে বললো, তো ভাত খেয়ে নেবে। আর এখানে চাল মায়ের জন্য গরম ভাতটাই হবে, তো এখানে মায়ের চালটা ভিজোতে দিয়ে দিয়েছি, আর একটুখানি ভেন্ডি ভাজাও রয়েছে দেখতেই পাচ্ছ মানে দিনেকার, তো এই দিয়েই হয়ে যাবে। আর এই ভাতটা দিনেকার ভাত আমি খাবো দিনের বেলার, তো এটা আমি আমাদের বাড়িতে মানে অনেকেই আমাদের গ্রামের দিকে জলে ধোয়া ভাত খায়, জলে ধোয়া ভাত খায় না, আমি এইভাবে গরম করে নিই, গরম করেই খাই, একদম মনে হয় যেন গরম ভাত। আর এখানে দেখো মায়ের ভাতটা হয়ে গেল, তো সঙ্গে সঙ্গে ওইভাবে প্রেশারের মুখ মানে কলের মুখে দিয়ে ঠান্ডাটা মানে গরমটা ছাড়িয়ে নিলাম। আর এখন এটা পটল আলু এই সমস্ত দিয়েছি, তো ভাতটা একটুখানি হবে, তারপরেই এটা মানে প্রেশারে কীভাবে ফেনা ছড়াতে দিই, তো অনেকেই হয়তো জানবে, যারা জানো না তাদেরকে একটুখানি দেখাবো, একটুখানি হতে আছে তো ওটা হোক। আর মা যে মসুর ডালগুলো দিয়েছে, তো এইগুলো না দেশি মসুর, মানে বাড়িতে যেগুলো হয় জমিতে সেই জমিতে হয়েছিল আমাদের, তো এটা দেশি মসুর ডাল, এটা খেতে আমার বর ভীষণ ভালোবাসে, তো সিদ্ধ খেতে মুড়ি দিয়ে। আর আমাদের কেনা যেগুলো নিয়ে আসে এই যে দেখো অনেকটা মোটা হয়, আর এটার এরকম টেস্টও না, দেশি মসুর ডালটা যেরকম গোটা মসুরটা যেরকম টেস্ট হয় এটা কিন্তু সেরকম না, তো মা সেই কারণে ও মানে দিয়ে পাঠিয়েছে এটা, তো এটা আমি এখন রেখে দিলাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা, এই যে দেখো এখন ভাতটা আমার হয়ে গেছে, এখন ফেনাটা ঝরিয়ে দেবো, এইভাবেই কিন্তু ঝরাতে দিই, জানি না কে কীভাবে প্রেশারে ভাত করে, তো আমি কিন্তু এইভাবেই করি। আর এইভাবেই ফ্যানটা ঝরিয়ে নিলে একদম শুকনো শুকনো হয়ে ঝরে যায়, কোনো রকম ঝামেলা করতে হয় না। তো চলো এখন খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে একবারে দেখা করব, তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পুরো থালাটা ভরে যাচ্ছে ফ্যানাতে। তো দেখো এখন একদম সবাই শুয়ে গেছে, এখন রাত্রি 11টা মতো বাজে, তো
আমি এই জিনিসটা আমার না করলেই নয়, মানে আমার শাশুড়ি মায়েরও অভ্যাস, আমারও অভ্যাস, মানে খাওয়া দাওয়ার পর একদম বাথরুমে ফ্রেশ হতেই হবে। স্নান টান করে 11টার সময় আমি এখন স্নান করলাম, তারপর কিন্তু এটা যে কী আরাম কাউকে বলে বোঝাতে পারবো না। কেউ যদি বলে তোমাকে রাত্রিবেলায় খেতে দেবো না, কোনো প্রবলেম নেই, কিন্তু এই জিনিসটা না করলে ঘুম আসবেই না কিছুতে। তো চলো এখন ফ্রেশ হয়ে স্নান টান করে চেঞ্জ করে নিলাম, এখন ঘুমাবো। দেখতেই পাচ্ছ সব শান্তশিষ্ট হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, তো আমিই একমাত্র জেগে আছি। তো চলো, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, আর চ্যানেলে যদি তুমি নতুন হও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করলাম। তো চলো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে টাটা, গুড নাইট।